জইশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে ফের বাধা হয়ে দাঁড়ালো চীন। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আনা এই প্রস্তাবকে ফের 3 মাসের জন্য স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে চীনের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাচ্ছিল, কিন্তু সেখানেও এর আগে চীন ওই বাধা হয়ে দাঁড়ায়। তাদের দাবি, মাসুদ আজহারকে এখনই আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে চীন তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার আশ্বাস দেয়। রাষ্ট্রসংঘের নির্দেশ অনুসারে 2 আগস্ট ছিল তাদের সিদ্ধান্ত জানানোর দিন। এরপরই আজ তারা ফের জানিয়ে দেয় আগামী 3 মাসের আগে এই সিদ্ধান্ত নিয়ে তারা কিছু জানাতে পারবে না। 2016 সালে ভারতের পাঠানকোট বায়ুসেনার ছাউনিতে হামলার ঘটনার নাম জানান মাসুদ আজহারের। এরপর থেকে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার জন্য দাবি জানানো হচ্ছে। ভারতকে সমর্থন জানিয়ে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স একই দাবি করে।